Guys, welcome back to my channel and welcome back to my new video. তো আজকে চলে এসেছি একটা দারুণ মজাদার শীতের রেসিপি নিয়ে তোমাদের সাথে। গরমকালে অনেকে বানিয়ে খেতে পারো কিন্তু শীতকালে এটার মজাই আলাদা। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর আজকে বানাবো শীতের পালক শাক দিয়ে পালক পনির। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা যতক্ষণ গরম হবে তারপর আমি মশলাটা করে নিই। তো দেখতে পাচ্ছ এখানে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আরও দিতে পারতাম কারণ আমি ঝাল খুবই পছন্দ করি কিন্তু দিলাম না, তার কারণ আমার হাজবেন্ড ঝাল অতটা পছন্দ মানে খেতে পারে না। তো এখানে দিয়েছি আদা, টমেটো একটা গোটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা বড়, আর যদি ছোট হয় তাহলে দুটো দেবে, রসুন দিয়েছি। তো এটাকে আমি পুরো একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, তারপর জিরে ফোড়ন দিয়ে আমি এটা দেব। তো দেখতেই পাচ্ছ এখানে মশলাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এখানে মশলাটা ভালো করে ফ্রাই করে সমস্ত ড্রাই স্পাইসেস যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর রেড চিলি পাউডার একটু একটু করে দিয়ে দেব। তারপর আমি এই ফাঁকে পালং শাকগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো দেখতে থাকো, একটার পর একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত যেই ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিই। Thank you.
বন্ধুরা দেখে নাও, আজকে যেহেতু আমি পালক পনির বানাচ্ছি তো তোমরা এটা পালক চিকেনও ট্রাই করতে পারো। তো একদিন তোমাদের সাথে আমি পালক চিকেনটা শেয়ার করব। তো দেখো পনিরটাও আমি ঘরেই বানিয়েছি। তো দেখো পনিরটা কাপড়ের মধ্যে বেঁধে জলটা ঝরতে দিয়েছিলাম, এবার আমি পনিরের স্লাইস করে টুকরোটা কেটে টুকরো টুকরো করে কেটে নেব। আর দেখো পনিরটা বাড়িতে বানালে এত বেশি সফট হয় আর তোমার কোয়ান্টিটিটাও অনেক ভালো পাওয়া যায়, মানে দোকানে যেটা তুমি পয়সা টাকা দিয়ে যেটা কিনবে তো তার থেকে আমার সেই টাকার তুলনায় অনেকটাই বেশি আয় দেয় পনিরটা। তো বেশ পিসগুলোও নিজের মনের মতো বড় বড় করে নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে কীরকম উল্টাপাল্টা বলে ফেলছি, অনেক কিছু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমিও তোমাদের পাশে সবসময় আছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তোমাদেরকে আমি কানেক্ট থাকতে পারবো তোমাদের সাথে। তো দেখতে থাকো আর লাস্ট অবধি দেখো।